ভোটার সচেতনতার জন্য সেরা নির্বাচনী অনুশীলন পুরস্কার 2021 জাতীয় পুরস্কার পেলেন কাছাড়ের জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক কৃতি জাল্লি। মঙ্গলবার দিল্লি জাতীয় ভোটার দিবস উপলক্ষে তিনি মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। 2021 সালে রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে সামগ্রিক কর্মদক্ষতার উপর ভিত্তি করে তালিকা প্রস্তুত করা হয়। কাছাড়ের জেলা শাসক কৃতি জাল্লি সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকট্রনিক্স পার্টিসিপেশনের অধীনে অসম বিধানসভা নির্বাচনে ভোটারদের মধ্যে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করার জন্য সচেতন করে তুলতে বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। বরাকের তীরে বালে শিল্প থেকে ডলুতে ইস্ট ওয়েস্ট করিডোরে দীর্ঘতম স্ট্রিট আর্ট আঁকার মাধ্যমে জাতীয় রেকর্ড তৈরি করেছিলেন তিনি। এছাড়া ভোটারদের সংবেদনশীল করতে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের আকৃষ্ট করার জন্য আরো অনেক উদ্যোগ নিয়েছিলেন জেলা শাসক। বরাক তরঙ্গের রিপোর্ট। জেলা নির্বাচন অধিকারী কছার সিলচর কো गत कछार मेगा और प्रोनो रेनी जैसे अभियानों का आयोजन करके मतदाताओं को उत्साहित करने के लिए उठाए गए व्यापक कदमों के लिए जिनके परिणाम स्वरूप 18 से 19 वर्ष आयु वर्ग में निर्वाचनों की संख्या 6,923 से बढ़कर 27,780 हो गई। श्री सुशील